হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ গরম ভাতের সঙ্গে বড়া, কিসের বড়া তোমাদের জানাবো অবশ্যই। তোমরা আগে দেখতে থাকো পুরো ভিডিওটায়। কাল রাত্রে বাজার গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম এটা একটা শাক। কিসের শাক বুঝতেই পারছিলাম না, আমি বারে বারে তাকিয়ে দেখছিলাম। যে দোকানদার তাকে জিজ্ঞেস করলাম যে কাকু এটা কিসের শাক, তো বলছে সেই যে কাঁকড়গুলো হয় না, সে কাঁকড়গুলো এগুলো কী করে রান্না করতে হয় আমি নিজেও জানি না। তখন সেই কাকু আমাকে বললো যে মসুর ডাল দিয়ে বড়া করবে, সুন্দর লাগে খেতে। সেই জন্য প্রথমেই স্টার্ট করে দিলাম এটাকে ভালোভাবে কেটে নিতে। তারপর এটার পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখো সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু ওই সবার মতো কি বলে ছুরি দিয়ে কাটতে পারি না, আমি বটি দিয়ে কাটি বেশিরভাগ। এই দেখো আমি বটি দিয়ে, আর সুন্দর সুন্দর সেই ছোটো ছোটো কাঁকড়গুলো ধরেছিল। কাঁকড় বলতে তোমরা কি বোঝো জানি না, কিন্তু ওগুলো ডাল দিয়ে শশার মতো লম্বা লম্বা হয়, ডাল দিয়ে খাওয়া হয় এগুলো। রেসিপিটা বানার জন্য প্রথমে এমনভাবে কাটতে শুরু করে দিলাম, তারপর যে কী হবে আমি নিজেও জানি না, কিন্তু বেশ সুস্বাদু হয়েছিলো খেতে। প্রথমবার বানিয়েছিলাম আর জীবনে প্রথমবার আমি এর রেসিপিটা বানালাম, কাঁকড়ের শাক আর মসুর ডাল দিয়ে বড়া। এই দেখো আমি ভালো করে প্রথমেই, এই দেখো আমি মসুর ডালটা আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা সকালেও ভিজিয়ে রাখতে পারো, এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো আমি ভালোভাবে শাকটাকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ ধুলো থাকে, বালি থাকে, পোকামাকড় থাকতে পারে, সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমি নিয়ে নিলাম কি মসুর ডালটা আর লঙ্কা আদা আর রসুন, এর সঙ্গেই পেস্ট করে নেব। আমি দেখো একদম বাড়িতে যেরকমভাবে রান্না করে গ্রামের বাড়িতে সেরকমভাবেই আমার শিল নোড়া দিয়ে ভালো করে এটা বেটে নেবো। আমি মিক্সারেও বাটতে পারতাম, কিন্তু খাবার স্বাদটা বেশি খুব ভালোই হবে, সেই জন্য আমি কষ্ট করে একটু একটু ভালোভাবে শিল নোড়া দিয়ে বেটে নিলাম। পুরোটাই ভালো করে আমি বেটে নিচ্ছি। দেখো ওই আদা রসুনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এই দেখো আমার বাটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এমনভাবে কাজ করতে সত্যিই কষ্ট হয়, কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগই মশলা যতগুলো হয় মিক্সার করি না, আমি বাটনা দিয়ে ভালোভাবে এভাবে বাটি। এই দেখো খুব সুন্দর করে আমি ভালো করে বেটে নিলাম একদম মিহি করে, এর যাতে মোটা মোটা দানাগুলো একদমই ভেঙে যায়। এই দেখো ভালোভাবে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এই দেখো ভালোভাবে আমি ফাটিয়ে নিলাম এটাকে। এরপরে কিন্তু আমি এই পাতাগুলো আমি সে কাঁকড়ের পাতাগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে আবার বেটে নেব। বাটতে সত্যি একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এই যে আমার বাটা কমপ্লিট, সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এরকমভাবে ভালো করে আমি চটকে নিলাম, যাতে একটু পাতা পাতা না হয়ে থাকে বা খসখসে না ভাবটা থাকে। এরপর আমি একটা পাত্রে এটা তুলে নিলাম, এর সঙ্গে অ্যাড করে নেবো হালকা পরিমাণ লবণ, যে যেরকম হবে সেরকম। আমি এটা ভালো করে লবণ দিয়ে নিলাম। আর তোমরা এর সঙ্গে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমি কোনো পেঁয়াজ কুচি অ্যাড করিনি, কারণ আমি পেঁয়াজ ছাড়াই করব। এরপর আমি কড়াইয়ে দেখো তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দেবো আর আমি একটা একটা করে ছেড়ে নেব। এই দেখো আমার বড়া রেডি, গরম ভাতের সঙ্গে কোনো খাবারই লাগবে না, যদি এটা বানিয়ে খাও কোনো তরকারি ছাড়াই, কিন্তু ভাত খুব সুন্দর চলে যাবে। আবার তুমি যদি চাও চায়ের সঙ্গে গরম গরম খেতে পারো, ভালো লাগবে খেতে। আমি গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।